আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। সাধারণত বিভিন্ন ফাস্টফুড তৈরিতে কোটিং তৈরি করতে ব্যবহার করা হয়। আজ আমি আপনাদের সঙ্গে দুই ধরনের ব্রেড ক্রাম্ব রেসিপি শেয়ার করব। একটি হচ্ছে একটু কালারফুল, আর অন্যটি হচ্ছে রেগুলার ব্রেড ক্রাম্ব। দোকানে আমরা যে দামে এক প্যাকেট ব্রেড ক্রাম কিনতে পাই, সেই দামে ঘরে তিন প্যাকেট ব্রেড ক্রাম বানাতে পারবেন। তো চলুন দেখে নিই কিভাবে এটা তৈরি করতে হবে। ব্রেড ক্রাম তৈরি করার জন্য আমাদের শুধু লাগবে ব্রেড স্লাইস। আপনি যদি একদম সাদা ব্রেড ক্রাম তৈরি করতে চান, তাহলে পাশের এই ব্রাউন অংশগুলো কেটে বাদ দিতে হবে। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর রেগুলার ব্রেড ক্রাম তৈরি করতে চাইলে ব্রাউন অংশগুলো বাদ না দিয়ে পুরো ব্রেডটাই ছোট ছোট টুকরো করে নিলেই হবে। অনেক সময় আমাদের ঘরে বাসি পাউরুটি বা কোনো ডেজার্ট তৈরি করার পর ব্রাউন অংশ থেকে যায়। চাইলে আপনি এভাবে টুকরো টুকরো করে ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন। সবগুলো ব্রেড এখন হাত দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা ইচ্ছে করলে চাকু দিয়েও ছোট ছোট টুকরো করে নিতে পারেন। এখন এই পাউরুটির টুকরোগুলোকে অল্প অল্প করে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। তবে একদম মিহি গুঁড়ো করা যাবে না। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কেমন গুঁড়ো করে নিয়েছি। চুলায় একটি প্যানে ভেজা ব্রেড ক্রামগুলো দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে। এ সময় অনবরত নেড়ে এটাকে শুকনো করে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, তিন চার মিনিট ভেজে নিলেই হয়। দেখবেন এই সময় এটা বেশ ঝুরঝুরে হয়ে গিয়েছে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে ব্রেড ক্রামটা হয়ে গিয়েছে। একটু তুলে হাতে নিলেই বুঝতে পারবেন। তারপরে এটাকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে এটা আরো মচমচে হয়। এবার আমরা কালারফুল ব্রেড ক্রাম তৈরি করব। এখন ভেজা ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ আদার গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরিগানো। এটা অপশনাল, আপনারা চাইলে শুকনো ধনে পাতা কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ব্রেসিল, সামান্য কমলা রঙের ফুড কালার। কালারটা একেবারে দেবার চেয়ে একটু একটু করে দিলে ভালো হয়। আপনার পছন্দ মতো কালার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ কালার মিশাতে থাকবেন। সেই একইভাবে এটাকে প্যানের উপর নিয়ে মিডিয়াম লো হিটে নেড়ে চিড়ে ভেজে নিতে হবে। দেখবেন এটার কালার চেঞ্জ হয়ে অনেক ঝরঝরে হয়ে গিয়েছে। হাতে নিয়ে দেখবেন এটা ঠিক মতো ক্রিস্পি হলো কিনা। একইভাবে নেড়ে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারে। অনেকদিন পর্যন্ত এটা ভালো থাকবে যদি এর ভিতরে কোনো বাতাস না ঢুকে। তাই আপনার পছন্দ মতো ব্রেড ক্রাম একটু সময় করে বানিয়ে রাখলে যখন দরকার হবে তখন বের করে নিয়ে ভাজলেই হয়ে যাবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দুই রকমের ব্রেড ক্রাম। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।